দুনিয়ার এই দুরবস্থা কেন আজকে বলেন? আল্লাহ কি বুড়া হয়ে গেছে? নাউজুবিল্লাহ, আল্লাহ কি বুড়া হয়ে গেছে? আল্লাহর কি পাওয়ার লেস হয়ে গেছে? আল্লাহর বান্ড কি খালি হয়ে গেছে? আজকে দুনিয়ার এই দুরবস্থা কেন? বাংলাদেশের এই দুরবস্থা কেন? কোনোদিন বাংলাদেশের মানুষ ভাবে নাই যে 42-45 বাংলাদেশে সেলসিয়াস হবে। কেন আপনার এসি খোলেন, একজন ডাইকা নিয়ে আসেন, এই অস্থিতে 45-এর উপরে নাই পাওয়ার, 45 দেওয়া আছে এখানে, 45। যদি 46 হয় তো আপনার এই এসি ফেল করবে। কেননা চায়না আলারা দেশ হিসাবে এসি বানায়, সৌদি আরবের এসি 10 তলার উপর থেকে ফালায়া দেন, তারপরে ফিট করেন, তারপরও যেমনটা তেমন চলবে। কেন? ওইখানে 70 দেওয়া আছে, 70 সেলসিয়াস পর্যন্ত, আপনারটায় শুধু 45-50 দেওয়া আছে। বিশ্বাস হয় না? না, আপনাদের মনে বিশ্বাস হয় না? আমি ফোন নাম্বার দিতেছি, এখন লাগায় দেখেন, কোম্পানিকে ফোন নাম্বার দিতেছি। আমি 2-4টা কোম্পানিকে চিনি যাদের সাথে আমার সংযোগ আছে, উঠা বসা আছে। ওনারা নিজে স্বীকার গেছে, হুজুর আমাদের দেশে এত সেলসিয়াস হয় না, আমরা যেটা দিছি এটা অ্যাক্সেস দিছি, আমাদের দেশে উপরে 37-38 হবে, এর উপরে হবে না কোনোদিন আমরা ভাবি নাই। কিন্তু যদি বাংলাদেশে 45 হয় তো এসি ফেল করবে, মিটারে তো 45 হবে, বাহিরে 50 হয়ে যাবে, 52 হয়ে যাবে শরীরে। তো যেটা বুঝাইতেছিলাম, এই দুরবস্থা কেন? দুবাইওয়ালারা কোনোদিন স্বপ্নও দেখে না, ওরা শুধু বন্যা দেখতো কোন কোন দেশে হইতেছে, ওদের দেশে বন্যা হবে এটা ওরা কোনোদিন স্বপ্নও ভাবে নাই। কি হয় না এই বন্যা? গতকালকে সৌদিতে যেই তুফান হয়েছে আমাদের দেশকে ফেল করে দিছে। দেখেন আপনি মিডিয়া আছে, গাড়িগুলো উড়ে নিয়ে যেতেছে। আজকের রিপোর্ট দেখেন, মক্কা মদিনায় বৃষ্টি শুরু হয়েছে, তুমুল দাঁড়ে বৃষ্টি, 3 দিন চলবে, কি অবস্থা হবে? ভাবতেছি তো হজে কি জানি হয়। এই যে দুনিয়ার জলবায়ু চেঞ্জ, কেন, কারণটা কি, কি কারণে এই দুরবস্থার শিকার আজকে দুনিয়া, দুনিয়ার মুসলমান? আপনি তো চিৎকার দিতেছেন জলবায়ু উল্টা হয়ে গেছে, আসলে না, সত্য এটাই। কোরআন হাদিস এটাই বলে যে মানুষের আমলের প্রভাব প্রকৃতির উপরে পড়ে, তখন প্রকৃতি মানুষের বিরুদ্ধে চলে যায়। ওয়েদারও একটা প্রকৃতি, সমুদ্র মানুষের বিরুদ্ধে চলে গেলে ওটার নাম হয় টর্নেডো, ওটার নাম হয় সাইক্লোন। বাতাস মানুষের বিরুদ্ধে চলে গেলে ওটার নাম হয় টর্নেডো। গরম মানুষের বিরুদ্ধে চলে গেলে এটার নাম হয় খরা। খরা হলো কেন? 3 কারণে খরা হয়, আর যেটা সুস্পষ্ট 3 কারণে খরা। প্রথম কারণ হলো মুসলমান পাই পাই হিসাব করে যাকাত দেয় না, যার কারণে খরা। পাই পাই হিসাব করে কেউ যাকাত দেয় না। পাই পাই হিসাব করে যদি যাকাত দেওয়ার মতো দিত, তাহলে মুসলিম সমাজে কোনো গরিব থাকত না, বরং 4-5টা দেশের যাকাত দিয়ে সারা মুসলিম দেশ ধনী হয়ে যেত। কি বলেন? নাম বলবো, নাম বলবো না, ইঙ্গিতে বোঝেন। 4-5টা দেশ যদি হিসাব করে যাকাত দিত আর মুসলমানদেরকে দিত, ঠিক মতে দিত, সারা দুনিয়ার মুসলমান ধনী হয়ে যেত। যাকাত কেউ হিসাব করে দেয়। বেহায়াই যতটুকু বাড়ছে ফ্যাশনের রূপ দিয়া মুসলিম সমাজে, এটা তো বলা বাহুল্য, ঠিক না? এটাই তো ট্রেডিশন এখন, ঠিক না? এটাই তো সভ্যতা। কি বলেন? বেহায়াই যতটুকু বাড়ছে, বেহায়াই যতটুকু বাড়ছে। আর তৃতীয় হইল, আল্লাহ যতটুকুই সুযোগ দেখ মুসলমানকে, কেউ আল্লাহর সুযোগ গ্রহণ করতে রাজি না। একটা উদাহরণ দিই, রমজান 1 মাস 70 মাস ছিল,
একদিনের এবাদত সত্তর দিনের এবাদত, সত্তর গুণ ফরজ বেড়া যায়, তাহলে এক মাসে সত্তর মাসের ফরজ আদায় করা যেত। বলেন কয় পার্সেন্ট মুসলমান নামাজ পড়ছে? বলেন, বলেন না, আপনারা চুপ আছেন কেন? বলেন, ইমাম সাহেব বলুক কয় পার্সেন্ট? তিরিশ পার্সেন্ট মুসলমান নামাজ পড়ছে, সত্তর পার্সেন্ট পড়ে নাই। এত বড় সুযোগ দিলেন, এক মাস পরেই যদি ঘরে বসে থাকতো তারপরে তো আজকে আল্লাহকে বলতে পারতো যে আমাদের তো সত্তর মাস পড়া আছে, আপনি আমাদেরকে গরম দিলেন তো দিলেন কি করে, আমরা তো সত্তর মাস পড়ে রাখছি, এক বছর বাদেই দেন তারপরে তো আমাদের থেকে যাবে, আবার রমজান আসলে সত্তর মাস পড়ে রাখবো। আল্লাহর কোনো সুযোগ মুসলমান ব্যবহার করতেছে না, বরং সমস্ত সুযোগকে বৃদ্ধা আঙ্গুল দেখাইতেছে। তাহলে কতদিন এই মেলাকে আপনি ভাবতেছেন আপনার সংসার চালাইতে একটা বাজেট লাগে, দেশ চালাইতে একটা বাজেট লাগে, আল্লাহর কি জগৎ চালাইতে বাজেট লাগে না? না বাজেট ছাড়া চলে, নইলে এই হাদিস কেন আসতো, কসামার রিস্ক ফালা ইয়ানসা মিন খালকিহি আহাদ। তাহলে ইমামরা কেন বলতো শবে বরাতের দিন বাজেট হয়? আচ্ছা ওই দিন বাদেই দিলাম, লাইলাতুল কদরে তো হয়ই হয়, এটাতে তো কারো দ্বিমত নাই, আল্লাহ সারা বৎসরের বাজেট করেন, তাহলে আল্লাহর এই বাজেট কতদিন চালাবে? মুসলমান বৃদ্ধা আঙ্গুল দেখাবে আর আল্লাহ বাজেট দিবে? আপনার কি ধারণা কোনো ব্যক্তি যদি ইমাম সাহেবের সালাম ফিরানের আগ মুহূর্ত শরীক হল, তাহলে সেও কি পুরা জামাতের সওয়াব পাবে? না কি বলে ওলামা ইকরাম কি বলে? অবশ্যই পাবে, এখনো ইমাম সালাম ফিরান নাই, সে পুরা জামাতের সওয়াব পাবে। হ্যাঁ সত্যি এটাই, আমাদের এই অনুষ্ঠানটা করার উদ্দেশ্য এটাই যে ছেলেরা তো সারা বৎসর এক নাগাড়ে পড়বে, কোরআন হাদিসের সাথে এদের সম্পর্ক থাকবে, কিন্তু মহল্লাবাসী আর সাধারণ মানুষের জন্য তো এরকম সময় দিয়া এদের সাথে দর্শে বসার কোনো সুযোগ নেই, ঠিক না? এই জন্যই মাদ্রাসার পক্ষ থেকে দুটা অনুষ্ঠান করা হয়, একটা এই মুহূর্তে যে অনুষ্ঠানটা হইতেছে এটার জন্য, আর একটা পাকরি প্রদান অনুষ্ঠান হিসাবে হবে, আর দুটার ভিতরই মহল্লাবাসীকে মুসলমানদেরকে ইনভাইট করা হয়। এই জন্য যেন আমি শুরুতেও এটার সাথে সংযুক্ত হইতে পারি, কেন না এটার চেয়ে বড় খায়ের আর কিছু নাই। দেখেন একটা কথা বুঝলে হয়তো বোঝা যাবে, নামাজের সময় কিন্তু নির্ধারিত, ঠিক না? না নির্ধারিত না, কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে নামাজের সময় নির্ধারিত, কিন্তু মুয়াজ্জিন আজান কেন দেয়? কেন নামাজের চেয়ে বড় কোনো খায়ের নাই, মঙ্গল নাই, মানুষ কাজে কামে হতে পারে তার ভিতরে অনীহা আসতেই পারে বা তার সে ভুলা যাইতেই পারে, স্মরণ না থাকতেই পারে। এই জন্য আল্লাহ মুয়াজ্জিনকে নির্ধারণ করছেন যেন প্রত্যেক ব্যক্তি নামাজের মতো খায়রের সাথে নিজেকে সংযুক্ত করতে পারে, এই জন্য কিন্তু আজান। এটা নামাজের সময় নির্ধারিত, কোরআন সাব বলতেছে নামাজের সময় নির্ধারিত, কখন কোন নামাজ পড়বে এটা বিলকুল নির্ধারিত, কিন্তু আল্লাহর এটা এহসান যে আল্লাহ খায়রের উপরে দায়ী রেখা দিয়েছেন, দায়ী আহ্বানকারী রেখা দিয়েছেন। এই জন্যই কিন্তু নবীরা আহ্বান করে আইসা, খায়রের উপরে আহ্বান করে,
ওলামায়ে কিরাম খায়রের কথা আপনাদের সামনে তুলে ধরে, কেন এটা আল্লাহর নির্দেশ। তো যেটা আমি বুঝাইতেছিলাম যে একটা কথা মনে আসলো যে মহল্লাবাসী এই কথা ভাবতে পারে যে এই দুই বেলা আমাদেরকে কেন ডাকা হয়, আমিও বলি কেন ডাকা হয়, ওটাই বলতে চাইতেছিলাম যে আমরা এটা মাদ্রাসার আঙ্গিনায়ও করে নিতে পারতাম, এটা আমরা মাদ্রাসার কামরায়ও করে নিতে পারতাম। কিন্তু ওই যে নামাজের মেশাল দিয়ে বুঝাইলাম, কেউ যদি ইমাম সাহেবের সালামের পূর্বেও নামাজে ঢুকে গেল এক মিনিট আগেও, তো সে জামাত পাইলো না পাইল না, এটা তো সত্য। আর যে শুরুতে আসলো সেও পাইল। আমাদের ছেলেরা তো সারা বৎসর এটার ভিতরে থাকবে, কিন্তু আম জনসাধারণ এই খায়রের থেকে বঞ্চিত না হয়, এত বড় মঙ্গল থেকে। কিছু জিনিস আছে পরিবেশ ছাড়া বোঝানো যায় না। আমি যেটা বলতেছি খায়ের, এটা হয়তো আমি আজকে বুঝাইতে পারবো না, কিছু কথা বলতে পারবো, কিন্তু যেইভাবে বোঝানোর দিলে গাইথা দেওয়া এইভাবে পারবো না, প্র্যাকটিক্যালি বোঝানো যাবে না। কিন্তু একদিন বুঝে আসবে যে এই যে আমি মনের আগ্রহ নিয়ে সংযুক্ত হইলাম দর্শের শুরুতে, হাদিসের প্রথম সবকে, মাদ্রাসার প্রথম সবকে, এই যে আমি অল্প সময়ের জন্য নিজেকে সংযুক্ত করলাম, আমারও কিন্তু একটা অংশ এখানে বসা গেল। আবার যখন শেষে বসবো আবার এসে সংযুক্ত হব, আবার আমার একটা অংশ বসা যাবে। যেমন এরা সারা বৎসর পুরা পাবে, এরকম আমিও একটা অংশীদারিত্বে দাবি করতে পারবো। যেমন দেখেন, উদাহরণটা যদিও ঠিক হবে না কোরআন হাদিসের সাথে, কুরবানিদের বা গরুর হাটে দালালের সংখ্যা কম থাকে না, ঠিক না? কিন্তু নিয়ম হলো গরুর পিঠে যদি একবার হাত দিল, তাহলে বিক্রির পরে মালিক তাকে 10 টাকা হলেও দিতে হবে। এটা হলো ব্রোকারি সিস্টেম, ঠিক না? আপনাদেরকে ডাকার উদ্দেশ্য এটাই যে আপনারও এই খায়রের ভিতরে যেন একটু হাত লাগায়া নিজের একটা অংশ বসায় নিতে পারে। এই জন্যই মাদ্রাসালারা ডাকে, নাহলে কোনো প্রয়োজন ছিল না ডাকার। আমরা কামরায় করে নিতে পারতাম, মাদ্রাসার আঙ্গিনায় করে নিতে পারতাম, নিজেরা নিজেরা করে নিতে পারতাম। কিন্তু হবে একদিন, কেয়ামতের দিন যখন দেখা হবে, তো আপনারাও বলবেন এই সুযোগ থেকে আমাদেরকে আপনারা বঞ্চিত করলেন কেন, একটু আওয়াজ দিলেই তো আমরা এই সুযোগের সাথে সংযুক্ত, এই সুযোগের সদ্ব্যবহার করতে পারতাম, আমরাও এটার সাথে সংযুক্ত হতে পারতাম। এই জন্যই আপনাদেরকে দুই বেলা কমসে কম ডাকা হয়, আবার মাঝে মাঝেও ডাকা হয়। মাদ্রাসাওয়ালারা মহল্লাবাসীকে বা সাধারণ মুসলমানকে মাঝে মাঝেই ডাকে, কিন্তু কেউ হয়তো বিরক্তি বোধ করে যে আমাদেরকে কেন ডাকে, আবার কেউ অন্যরকম উক্তি যুক্তিও করে যে হুজুর গো কোনো কাম নাই, খালি আমাদেরকে ডাকে আর চান্দা চায়। আসলে রব্বে কাবার কসম, সত্য এটাই। দেখেন একটা কথা, এটা মাইনে নেন, যদি অন্যভাবে নেন তাহলে আমার বলা উচিত হবে না। আমরা যতটুক পেটে পাথর বাঁধতে পারব, এতটুক পেটে পাথর কেউ বাঁধতে পারবে না। প্রমাণ দিব, প্রমাণ দিব। এখন অটো চালাইলে পাওয়া যায় 30,000 টাকা মাসে, একটা ওস্তাদেরও বেতন 15,000 টাকার উপরে আছে কিনা আমার জানা নেই, অথচ অটো চালাইলে 30,000 কামানো যায়, সে কি 15,000-এ ছাড় দেয় নাই? কি আপনার যদি কামানোর সুযোগ থাকতো আপনি কি ছাড় দিতেন বলেন?
ভালো ভালো লোকদের তো আমরা দেখি এই সমাজে, যে অফিস আদালতে সুযোগ আসলে ছাড় দেয় না। ইঙ্গিতে বললাম, আমরা যতটুকু পেটে পাথর বাঁধতে পারবো, এটা বুকে হাত দিয়ে বলতেছি, এতটুকু কেউ বাঁধতে পারবে না। যার কারণেই মসজিদ মাদ্রাসাগুলো চলতেছে, নাহলে একজন ইমামের বেতন কয় টাকা বলেন? এতটুক বেতন তো আপনার যতটুক ইমাম পায় এতটুক তো আপনার চানাস্তায় চলে যায়, বাকি সংসার চালানোর কথা তো বাদেই দিলাম, তারপরও তো এরা লেগা আছে। অন্যভাবে নিয়েন না, এটা সঠিকভাবে যদি বোঝেন তাহলে সহি বুঝ আসবে, আর নাহলে আপনিও উক্তি করবেন, যুক্তি করবেন, কটাক্ষ করবেন, কিন্তু সহিভাবে যদি বোঝেন তাহলে বুঝে আসবে। হুজুররা আসলে চান্দার জন্য আপনাদেরকে একত্রিত করে না, আর বার মাঝে মাঝে ডাকে না। আজ পর্যন্ত দিনই প্রতিষ্ঠান বন্ধ হয় নাই, বহুতবার হুমকি আসছে, ধমকি আসছে, সবাই বলছে কিচ্ছু দিব না। আল্লাহর যতদিন চালানের অতদিন আল্লাহ এগুলাকে চালাবে, এতে কোনো সন্দেহ নেই। কিভাবে চালাবে এটা আপনি আর আমি জানি না, কেননা ইন্দাহু উম্মুল কিতাব, আসল বুকস তো আল্লাহর কাছে, ওটাই লেখা আছে। শুধু আমরা আপনাদেরকে বারবার ডাকি, বৎসরে দুইবার তো ডাকিই ডাকি, মাঝে মধ্যেও ডাকি, শুধু সংযুক্ত করার জন্য, যেন কেয়ামতের দিন বলা যায় যে আমিও সংযুক্ত ছিলাম, আমিও সংযুক্ত ছিলাম। এরা তো সারা বৎসর পড়বে, ছুটি দিলে বাড়িতে যাবে, নাইলে যাবে না, কিন্তু আপনার আমার কাছে তো সুযোগ হবে না যে একদিন এসে হাদিসের দর্শে বসব। আমরা দেখি ফজরের পরে কিন্তু আমি বারিন্দেই পড়াই, কখনো মাগরিবের পরেও পড়াই, কখনো জোহরের পরেও পড়াই, কিন্তু আমরা অন্য জায়গায় দেখছি, অন্য অন্য জায়গায় দেখছি। আমরা যখন দেওবন্দে ছিলাম তখন আমরা দেখছি, আমি যখন বাহিরে পড়াইতাম তখন দেখতাম, ফোন আসতো, হুজুর সবক কখন বসবেন? কেন বাবা, আপনি তো ছাত্র না, হুজুর আমরা একটু বরকতের জন্য বসব। কিন্তু আমি দেখি আমার মহল্লার কেউ ফজরের পরে বসে না, যে চলো আমি তো বুঝবো না, কমসে কম হাদিসের ধ্বনিটা তো কানে আসবে, আল্লাহর রসুলের হাদিসের ধ্বনি। দুনিয়ার এই দুরবস্থা কেন আজকে বলেন? কেন, আল্লাহ কি বুড়া হয়ে গেছে? নাউজুবিল্লাহ, আল্লাহ কি বুড়া হয়ে গেছে? আল্লাহর কি পাওয়ার লেস হয়ে গেছে? আল্লাহর বান্ড কি খালি হয়ে গেছে? আজকে দুনিয়ার এই দুরবস্থা কেন, বাংলাদেশের এই দুরবস্থা কেন? কোনোদিন বাংলাদেশের মানুষ ভাবে নাই যে 42-45 বাংলাদেশে সেলসিয়াস হবে, কেন আপনার এসি খোলেন, একজন ডাইকা নিয়ে আসেন, এই ওসিতে 45-এর উপরে নাই পাওয়ার, 45 দেওয়া আছে এখানে, 45 যদি 46 হয় তো আপনার এই এসি ফেল করবে, কেননা চায়না আলারা দেশ হিসাবে এসি বানায়, সৌদি আরবের এসি 10 তলার উপর থেকে ফালায়া দেন, তারপরে ফিট করেন, তারপরও যেমনটা তেমন চলবে, কেন ওইখানে 70 দেওয়া আছে, 70 সেলসিয়াস পর্যন্ত, আপনারটায় শুধু 45-50 দেওয়া আছে, বিশ্বাস হয় না? না আপনাদের মনে বিশ্বাস হয় না, আমি ফোন নাম্বার দিতেছি এখন লাগায় দেখেন, কোম্পানিকে ফোন নাম্বার দিতেছি, আমি 2-4টা কোম্পানিকে চিনি যাদের সাথে আমার সংযোগ আছে, উঠা বসা আছে, ওনারা নিজে স্বীকার গেছে, হুজুর আমাদের দেশে এত সেলসিয়াস হয় না, আমরা যেটা দিছি এটা অ্যাক্সেস দিছি, আমাদের দেশে উপরে 37-38 হবে, এর উপরে হবে না কোনোদিন আমরা ভাবি নাই, কিন্তু যদি বাংলাদেশে 45 হয় তো এসি ফেল করবে, মিটারে তো 45 হবে, বাহিরে 50 হয়ে যাবে, 52 হয়ে যাবে শরীরে।
যেটা বুঝাইতেছিলাম, এই দুরবস্থা কেন? দুবাইওয়ালারা কোনোদিন স্বপ্নও দেখে না, ওরা শুধু বন্যা দেখতো কোন কোন দেশে হইতেছে, ওদের দেশে বন্যা হবে এটা ওরা কোনোদিন স্বপ্নও ভাবে নাই। কি হয় না এই বন্যা? গতকালকে সৌদিতে যেই তুফান হয়েছে আমাদের দেশকে ফেল করে দিছে। দেখেন আপনি মিডিয়া আছে, গাড়িগুলো উড়ে নিয়ে যেতেছে। আজকের রিপোর্ট দেখেন, মক্কা মদিনায় বৃষ্টি শুরু হয়েছে, তুমুল দাঁড়ে বৃষ্টি, তিন দিন চলবে, কি অবস্থা হবে? ভাবতেছি তো হজে কি জানি হয়। এই যে দুনিয়ার জলবায়ু চেঞ্জ, কেন, কারণটা কি, কি কারণে এই দুরবস্থার শিকার আজকে দুনিয়া, দুনিয়ার মুসলমান? আপনি তো চিৎকার দিতেছেন জলবায়ু উল্টা হয়ে গেছে, আসলে না, সত্য এটাই। কোরআন হাদিস এটাই বলে যে মানুষের আমলের প্রভাব প্রকৃতির উপরে পড়ে, তখন প্রকৃতি মানুষের বিরুদ্ধে চলে যায়। ওয়েদারও একটা প্রকৃতি, সমুদ্র মানুষের বিরুদ্ধে চলে গেলে ওটার নাম হয় টর্নেডো, ওটার নাম হয় সাইক্লোন। বাতাস মানুষের বিরুদ্ধে চলে গেলে ওটার নাম হয় টর্নেডো। গরম মানুষের বিরুদ্ধে চলে গেলে এটার নাম হয় খরা। খরা হলো কেন? দুই কারণ, তিন কারণে খরা হয়, আর যেটা সুস্পষ্ট তিন কারণে খরা। প্রথম কারণ হলো মুসলমান পাই পাই হিসাব করে যাকাত দেয় না, যার কারণে খরা। পাই পাই হিসাব করে কেউ যাকাত দেয় না। পাই পাই হিসাব করে যদি যাকাত দেওয়ার মতো দিত তাহলে মুসলিম সমাজে কোনো গরিব থাকত না, বরং চার পাঁচটা দেশের যাকাত দিয়ে সারা মুসলিম দেশ ধনী হয়ে যেত। কি বলেন? নাম বলবো, নাম বলবো না, ইঙ্গিতে বোঝেন। চার পাঁচটা দেশ যদি হিসাব করে যাকাত দিত আর মুসলমানদেরকে দিত, ঠিক মতে দিত, সারা দুনিয়ার মুসলমান ধনী হয়ে যেত। যাকাত কেউ হিসাব করে দেয়। বেহায়াই যতটুকু বাড়ছে ফ্যাশনের রূপ দিয়া মুসলিম সমাজে, এটা তো বলা বাহুল্য, ঠিক না? এটাই তো ট্রেডিশন এখন, ঠিক না? এটাই তো সভ্যতা। কি বলেন? বেহায়াই যতটুকু বাড়ছে, বেহায়াই যতটুকু বাড়ছে। আর তৃতীয় হইল, আল্লাহ যতটুকুই সুযোগ দেখ মুসলমানকে, কেউ আল্লাহর সুযোগ গ্রহণ করতে রাজি না। একটা উদাহরণ দিই, রমজান এক মাস সত্তর মাস ছিল, একদিনের এবাদত সত্তর দিনের এবাদত, কোন সত্তর গুণ ফরজ বেড়া যায়, তাহলে এক মাসে সত্তর মাসের ফরজ আদায় করা যেত। বলেন কয় পার্সেন্ট মুসলমান নামাজ পড়ছে? বলেন, বলেন না, আপনারা চুপ আছেন কেন? বলেন, ইমাম সাহেব বলুক, কয় পার্সেন্ট? তিরিশ পার্সেন্ট মুসলমান নামাজ পড়ছে, সত্তর পার্সেন্ট পড়ে নাই। এত বড় সুযোগ দিলেন, এক মাস পরেই যদি ঘরে বসে থাকতো তারপরে তো আজকে আল্লাহকে বলতে পারতো যে আমাদের তো সত্তর মাস পড়া আছে, আপনি আমাদেরকে গরম দিলেন তো দিলেন কি করে, আমরা তো সত্তর মাস পড়ে রাখছি, এক বছর বাদেই দেন তারপরে তো আমাদের থেকে যাবে, আবার রমজান আসলে সত্তর মাস পড়ে রাখবে। আল্লাহর কোন সুযোগ মুসলমান ব্যবহার করতেছে না, বরং সমস্ত সুযোগকে বৃদ্ধা আঙ্গুল দেখাইতেছে। তাহলে কতদিন এই মেলাকে, আপনি ভাবতেছেন আপনার সংসার চালাইতে একটা বাজেট লাগে, দেশ চালাইতে একটা বাজেট লাগে, আল্লাহর কি জগৎ চালাইতে বাজেট লাগে না? না বাজেট ছাড়া চলে, নইলে এই হাদিস কেন আসতো, কসামার রিস্ক ফালা ইয়ানসা মিন খালকিহি আহাদ। তাহলে ইমামরা কেন বলতো শবে বরাতের দিন বাজেট হয়? আচ্ছা ওই দিন বাদেই দিলাম, লাইলাতুল কদরে তো হয়ই হয়, এটাতে তো কারো দ্বিমত নাই,
আল্লাহ সারা বৎসরের বাজেট করেন, তাহলে আল্লাহর এই বাজেট কতদিন চালাবে? মুসলমান বৃদ্ধ আঙ্গুল দেখাবে আর আল্লাহ বাজেট দিবে? আপনার কি ধারণা সন্তান দুই দিন বৃদ্ধাচারণ করলে আপনি মানতে পারেন না, স্বামী করলে স্ত্রী মানতে পারে না, স্ত্রী করলে স্বামী মানতে পারে না, ভাই করলে ভাই মানতে পারে না, বোন করলে ভাই মানতে পারে না, বোন মানতে পারে না, আল্লাহ কতদিন মানবে? এই জন্যই তো আল্লাহ বলছে আজকে এই দুরবস্থার শিকার আমরা। এই জন্য যা হোক, এই কথাটাই বলার ছিল যে আমরা আপনাদেরকে মাঝে মাঝে যে বিরক্ত করি, হয়তো আপনারও বিরক্ত বোধ হন, বিরক্ত অনুভব করেন যে আমাদেরকে বারবার কেন ডাকে। কিন্তু আমরা দুইবার তো আপনাদেরকে ডাকি ডাকি, একবার হলো যখন ছাত্রদেরকে পাগড়ি দেওয়া হয়, এটা মনে করেন যে সালামের পূর্ব মুহূর্তে আয়েশা কেউ নামাজের জামাতে শরীক হল, তাকে যেরকম জামাতের ভিতরে গণ্য করা হবে এটা হলো এরকম। আর যে শুরুতে আসলো আর শেষেও আসলো, সে এটা বলতে পারে আমি পুরাটার ভিতরেই সংযুক্ত আছি, তারে খায়ারের ভিতরে আল্লাহ আমাদেরকে এই সুযোগটা দিছেন। বিদায় এই সুযোগটা আমরা আমাদের ভিতরে সীমাবদ্ধ না রেখা, আমাদের তো ইচ্ছা ছিল যে ইমাম সাহেব মাগরিবেও বয়ান এলান করছেন, এশায়ও এলান করছেন, মনে হয় নিজেরা তো থাকবে থাকবেই, আরো প্রত্যেকে দুই চার দশজনকে নিয়ে আসবে। কিন্তু আসলে মনে হয় আমরা বুঝাইতে পারি না আপনাদেরকে, আশা করি আজকের থেকে বুঝে আসবে যে আমরা আপনাদেরকে ডাকার উদ্দেশ্যটা কি। বাকি যদি আপনি সহযোগিতার হাত বাড়াইতে পারেন, ওটা তো সোনায় সোহাগা, ওটা তো আপনার উপরে নির্ভর করে যে আপনি মাদ্রাসার এই সমস্ত মাদ্রাসার সাথে আপনি সহযোগিতা করবেন, ওটা আপনার ইচ্ছার উপরে নির্ভর। যে যত এই মাদ্রাসাগুলার কোরআনি খেদমতের সাথে যে যত সংযুক্ত হবে, ও তো আজকে বোঝানো যাবে না, বলা যাবে কিন্তু সে তো কালকে বুঝবে যে কোরআন তার কতটুকু কাছে আসবে, কতটুকু পক্ষে আসবে, হাদিসে রসুল কতটুকু পক্ষে আসবে। আমার একটা কাহিনী মনে উঠছে, এই জন্য বলতেছি, লোকটা এখনো জীবিত আছে কিন্তু একটু দূরে আছে, ইচ্ছা করলেই তাকে আনা যাবে না, আনতে গেলে একটু সময় লাগবে। আমাদের মাদ্রাসায়ও যেমন দফতরি আছে যে বেল্ট পিটায়, আবার আমাদের মাদ্রাসায় হিসাব রক্ষক একজন আছে কেরানি। হেফজখানা আমাদের এত বড় না, মক্তবে এত বড় না, যেখানে বড় ওইখানে হেফজখানা মক্তবের জন্য আলাদা খাদেম থাকে, কেন বাচ্চারা ছোট ছোট থাকে, এদের খানা আইনা দেওয়া, এদেরকে পরিচর্যা করা। এক মাদ্রাসায় খাদেম ছিল, আর খাদেমরা বেশিরভাগই একটু সাদা সিধা হয়, শিক্ষিত কম হয়, কেন কম পয়সায় এদেরকে রাখা যায়। এক মাদ্রাসায় খাদেম ছিল এরকমই সাদা সিধা, হেফজখানার ছেলেরা একটু চালাক বেশি হয়, দুষ্ট বলা চলে না। যদি অন্যরা বলবে যে হেফজখানার ছেলেরা দুষ্ট হয়, আমি বলবো দুষ্ট না, ওরা একটু চালাক বেশি হয়। দুষ্ট হইলে কোরআন সিনায় নিতে পারে না, ও চালাক, এই জন্য কোরআন সিনায় নিতে পারতেছে, অল্প বয়সে হাফেজ হইতেছে, ওরা বড় ট্যালেন্ট হয়, বড় চালাক হয়। তো ছেলেরা সাদা সিধা পায়াও খাদেমকে ডেলি বিরক্ত করত, আর ডাকত কি গরু, সাদা সিধা মানুষ। একদিন বৃষ্টি ছিল, মাতবাগ থেকে যেখানে খানা পাক হয় এখান থেকে খানা আনতে হবে, তো ছেলেরা হাকুয়েরা তাকায় আছে আর চিৎকার দিতেছে, গরুটা কই গেল, এখনো খানা নিয়ে আসে না। তো বেচারায় বিরক্ত হইয়া বিস্তে বিস্তে খানা নিয়ে আসছে, তো ওকে দেখতে দেরি, ছাত্ররা চিৎকার দিতে দেরি করে না, এই যে গরুটা আসলো।
তো বেচারার সাদা সিধা মানুষ চেতলে কিন্তু অনেক চেতে, চেতে না কিন্তু কখনো যদি চেতা যায় তাহলে কিন্তু অনেক চেতে। যেমন বোবা মানুষ চেতে না, আর যদি চেতা যায় তাহলে কিন্তু দড়ি ছিঁড়া গরুর মতো, ও কাউকে মানে না। তো খানা নামায় দিয়া মোহতা মেম সাহেবকে বলতেছে, আমি চাকরি করব না না না। বলছে কেন? বলছে ছেলেরা সব উল্টা পাল্টা কিচ্ছু শিখান না, সারাদিন গরু বলে বৃষ্টির ভিতরে খানা নিয়ে আসলাম, তাও গরিব বলে আর কত সইব, বইলা চলে গেছে। রাত্রে দুইটা তিনটা বাজছে, তো মোহতা মেম সাহেবের দুয়ারে জানি কে দরজায় কে খটখটাইতেছে। বেচারায় উল্টা খোলছে, দেখে দারোয়ান, ওই খাদেন। তো বলছে এত রাত্রে? তো হুজুর, এতদিন চাকরি না দেখা করছি, এখন চাকরি দেখা করব, আমি চাকরি করতে আসছি। বলে তুমি না বললা চাকরি করব না, এতদিন তো শুই না, এখন দেখা। বলছে বলো দেখা কি? বলে আমি আজকে রাত্রে স্বপ্নে দেখতেছিলাম যে কেয়ামত কায়েম হয়ে গেছে, সবাই পলসে রাতের পাড়ে চলে গেছে, আমিও চলে গেছি, কিন্তু পলসে রাতের অবস্থা দেখা আমি কোনো মতেই পা দিতে সাহস পেতেছিলাম না, কিন্তু পিছনে দেখলাম হইহুল্লার চলতেছে, হইহুল্লুর চলতেছে। তাকায় দেখলাম আমাদের হেফজুখানা মক্তবের ছাত্রগুলা, আর ওরা যখন পলসে রাতের কাছে আসলো তো পলসে রাতটা বিশাল বড় হাইওয়ে হয়ে গেল। তোরা চিৎকার দিতে দিতে উঠলো, হইহুল্লুর করতে করতে পলসে রাতে উঠলো, পার হইতেছে। পিছনে একটা ছিল, ওর দৃষ্টি পড়ছে আমার উপরে, তো চিৎকার দিয়া বলছে, আরে তোরা কই যাস, আমাগো গরুটা তো দাঁড়ায় আছে, গরুটাকে নিয়ে যাবি না? তো সব ফিরে আসছে, আইসা বলতেছে গরুটাকে এইভাবে পার করানো যাবে না, কেউ হাতে ধরো কেউ পায়ে ধরো, আমরা আরে চ্যাঙ্গুলা করে পার করায় দিব। চ্যাঙ্গুলা বোঝেন? উপরে উঠায়া সবাই দৈরা পার করায় দিব। হুজুর আমার ঘুম ভেঙে গেছে, আমি চাকরি করব, গরু বলুক আর যাইব, সত্য এটাই। এদের সাথে সংযুক্ত হওয়া আজকে যদিও আমরা বুঝাইতে পারতেছি না, কিন্তু একদিন ইনশাআল্লাহ বুঝে আসবে। যদি সংযুক্ত হওয়া এত বড় না হইতো, তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আল্লাহ এত বড় সুসংবাদ এই খায়রের ব্যাপারে দিতেন না না না। এই জন্যই মেরে দোস্ত আপনাদেরকে আমরা বারবার সংযুক্ত করতে চাই, মহল্লাবাসীকে বিশেষ করে, যেন কেয়ামতের দিন না বলতে পারে যে বড় সুযোগ তো ছিল, আপনারা আমাদেরকে সংযুক্ত করতে পারতেন, একটু উদ্বুদ্ধ করলেই তো আমরা সংযুক্ত হইতাম, কিন্তু আফসোস আপনারা এতই কৃপণ ছিলেন যে আমাদেরকে একটু সংযুক্ত করলেন না, এতই নিষ্ঠুর ছিলেন, নির্দয় ছিলেন, আমাদের দিকে তাকাইলেন না, আমাদেরকে একটু সংযুক্ত করলেন না। এই জন্যই মেরে দোস্ত আমরা আপনাদেরকে বৎসরে কমসে কম দুইবার তো সংযুক্ত করতেই চাই, কিন্তু আমি বলবো যদি মাঝে মাঝে মাদ্রাসার পক্ষ থেকে, মসজিদের পক্ষ থেকে, আপনাদেরকে কমিটির পক্ষ থেকে, মাদ্রাসার শিক্ষকদের মোহতা মেম সাহেবের পক্ষ থেকে আপনাদেরকে ডাকা হয়, তাহলে কমসে কম নিজেকে সংযুক্ত করার জন্য হলেও একটু আসে। কেননা কোন জিনিস কাজে লেগা যাবে আমরা জানি না, কেয়ামতের দিন দেখা যাবে বড় আমল পিছে পড়া যাবে, ক্ষুদ্র আমল দিয়ে পার হয়ে যাবে, বড় আমল গ্রান্টেড হয় না, আল্লাহর কাছে কবুল হয় না, কিন্তু ছোট একটা কবুল হয়েছে ওটা দিয়ে পার হয়ে চলে যাবে। আর এই উম্মত এইভাবেই যাবে, আলহামদুলিল্লাহ এই উম্মত এইভাবেই যাবে। আসতে যে গরম সইতেছি আমরা, হ্যাঁ যদি আমরা সোয়াবের আশা রাখি যে না আল্লাহ গরম দিতেছেন এটার সোয়াবও আমাদেরকে দিবে, তাহলে আসলে এই গামও আমাদের তোলা হবে। আজকে যে গাম জ্বরতেছে, অধিকাংশ দুই দিন আগে মনে হয় মসজিদে কারেন্ট ছিল না, সারা রাত্র
যদিও আমার ঘরে কারেন্ট ছিল, যে জানি আমাকে বলছিল যে হুজুর কারেন্ট নাই, আমি সারারাত্র একবার ভিতরে গেছি, একবার বারিন্দায় আসছি, জিজ্ঞেস করেন, আমি একটু পর পর ফোন করে জিজ্ঞেস করছি কি হলো, কারেন্টের কোনো ব্যবস্থা হলো কিনা। আমাকে বলতেছিল যে না, ছেলেরা সব বাহিরে বারিন্দায় দাঁড়ায় আছে, উস্তাদরা সব বারিন্দায় হাঁটাহাঁটি করতেছে। এই যে ঘাম ঝরা, এটার কি আপনি মনে করেন কোনো বিনিময় নেই? কোনো বিনিময় নেই, অবশ্যই এর বিনিময় আছে। আজকে যে অবস্থা ব্যবসা করো, আজকে দুপুরই আমি আসছি সৈয়দপুর থেকে, আমাদের এখানে তো গরম, সৈয়দপুরে তো গরম নাই, দিনে একটু হয় রাত্রে নাই গরম, রাত্রে সন্ধ্যা হইতে বিলকুল ঠান্ডা, কেননা ওইখান থেকে হিমালয় কাছে, যার কারণে ওইখানে ঠান্ডা। আমি তো দুই দিন ছিলাম সৈয়দপুরে, আমাদের এখানে যে গরম পড়তেছে, চুয়াডাঙ্গার এদিকে যে গরম পড়তেছে, আরো নাকি শুনলাম তিন চার দিন থাকবে। দুইবার তো দেওয়া হলো, বাড়ানো হলো, ঠিক না? দুইবার বাড়ানো হচ্ছে না, আজকেরটা নিয়ে তিনবার হলো, চতুর্থবার। তাহলে আমি ভুল বলতেছি? হ্যাঁ, আরো দেখেন কতবার বাড়াইতে হয় যদি আল্লাহ মেহরবানি না করে। দোয়া তো করতেছি আমরাও, সালাতুল ইস্তিসকাও পড়া হয়েছে। আমার মনে আছে হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাইহি থাকাকালীন লালবাগ কিলার মাঠে আমরা বৃষ্টির জন্য নামাজ পড়ছি, কেউ ওই ময়দান থেকে, লালবাগ কিলার থেকে বাহির হইতে পারি নাই, ভিজতে ভিজতে বাহির হয়েছে, চোখে দেখা। আর আপনার তো জানেন ডেলি কত জায়গায় ইস্তিসকার নামাজ পড়া হইতেছে, কিন্তু কোনো রেজাল্ট তো আসতেছে না, যা আসতেছে ওটা কঠিন হয়ে আসতেছে। আপনারা তো জানেন না, গত পরশু দিনই আমি যেতেছিলাম সৈয়দপুর, তো বাংলাদেশের একজন ভালো ব্যক্তিত্ব উনি এয়ারপোর্টে ছিল, আমার সাথে খুব, আমি চিনি না, আমাকে খুব চিনে মিডিয়ার মাধ্যমে, উপরে নিয়ে গেছে, তো বলতে হলো হুজুর আমি কালকে সিলেট ছিলাম, যে সিলেটে শুধু বৃষ্টি হয় নাই, রাত্রে আমরা যাইতেছিলাম পাখি খাইতে, সিলেটে একটা জায়গা আছে পাখির গোশত বিক্রি করে, ঢাকার থেকে বড় বড় লোকেরা গাড়ি নিয়ে যায় শুধু পাখির গোশত, ওইখানে বড় বড় পাখি। বলে আমিও কাজে গেছি, খাওয়ার জন্য গেছি, বলছে আমি জীবনে কোনোদিন এরকম বৃষ্টিও দেখি নাই, আর বৃষ্টির সাথে এরকম বাতাসও দেখি নাই। তো আসলে যেটা আমরা চাই, তো বললো বৃষ্টি তো হইলো কিন্তু কোনো ঠান্ডা হইলো না। হাদিসে পরিষ্কার আছে কিয়ামতের আগে বৃষ্টি হবে কিন্তু ঠান্ডা হবে না। 72টা আলামতের ভিতরে একটা এটাও লেখা আছে যে বৃষ্টি হবে কিন্তু ঠান্ডা হবে না। আপনি ভাবলেন বৃষ্টি হলে ঠান্ডা হয়ে যাবে? যতক্ষণ বৃষ্টি হয়েছে ততক্ষণ ঠান্ডা হবে, কিন্তু এই কয়দিন মাটির নিচে গরম যেটা ঢুকছে, বৃষ্টি হওয়ার পরে তো ওই গরমটা মাটির ভিতর থেকে বাহির হবে, ঠিক না? তা আপনি ওয়েদারটা কি ঠান্ডা হবে না আরো গরম হবে? একটা যুক্তি দিয়ে বুঝান। হ্যাঁ, আল্লাহ যদি ঠান্ডা করে দেয় তাহলে বৃষ্টিরও দরকার নাই, কিছুরই দরকার নেই, রমজানের মতো হয়ে যাবে। যারা শুধু কি বলে, সৌদি আরবওয়ালারা শুধু ফ্রিজের বরফ দেখছে কিন্তু আকাশ থেকে আইস পড়া দেখে নাই, কিন্তু রমজানে দেখছে অর্ধেক সৌদি আরব বরফের নিচে ঢেকে গেছে, মরুভূমি বরফের নিচে ঢেকে গেছে, এরা দেখছে রমজানে। রমজানে সৌদি আরবে এটি হয়েছে, বরফ পড়ছে। আল্লাহ চাইলে যদি ওয়েদার ঠান্ডা করতে চান তো বৃষ্টির দরকার হবে না। আগুনও তো জানতো না ইব্রাহিম আলাইহিস সালাম, আগুনে ঢুকার পূর্বে আপনারা বলেন আগুন কি জানতো যে তার ভিতরে ঢুকবে আর জ্বলবে না, কি বলেন? জানতো, কিন্তু যখন ইব্রাহিম আলাইহিস সালাম ঢুকছে আল্লাহ আগুনের কানে কানে বলে দিয়েছেন কুনি বারদাম ওয়া সালামা, দুনিয়া আগুন দেখুক দেখুক কিন্তু ইব্রাহিমের গায়ে যেন না লাগে, গরমও যেন না লাগে।
এর ভিতরেই তোমাকে শীতলতা তৈরি করতে হবে, ওই দিন থেকে আগুন জানে। আল্লাহ যদি চায় ওয়েদার ঠান্ডা করতে, বৃষ্টির দরকার হবে না, সকালে উঠে দেখবেন ওয়েদার ঠান্ডা, আল্লাহ নামায় দিছে টেম্পারেচার। যা হোক, যেটা বললাম আসল আমার বলার উদ্দেশ্য ছিল যে আপনাদেরকে আমরা মাঝে মাঝেই কেন যুক্ত করতে চাই, এটাই আমার বলার উদ্দেশ্য ছিল। কথা যদিও লম্বা হয়ে গেল, আমরা এই জন্যই আপনাদেরকে যুক্ত করতে চাই যেন কেয়ামতের দিন অভিযোগের আঙ্গুল আপনারা আমাদের উপরে না উঠাইতে পারেন, না উঠাইতে পারেন, যে আপনারাও তো ইচ্ছা করলে আমাদেরকে এই দর্শ তাদরিসের সাথে একটু যুক্ত করতে পারতেন। যেমন কোনো ব্যক্তি ছুটতে ছুটতে আসলো আর দেখলো চারি রাকাত হয়ে গেছে, ইমাম সাহেব সালাম ফিরানের কাছে কাছে চলে গেছে, আর সে মিয়াদ ভেন্দা বসা পড়লো, সে যেরকম জামাতের সাথে শরিক হয়ে গেল, আপনাদেরকেও আমরা এরকম শেরকত করানোর জন্য, অংশীদারিত্বের অধিকারী হওয়ার জন্য, যেন আপনি অংশীদারিত্ব দাবি করতে পারেন, এই জন্য আমরা আপনাদেরকে যুক্ত করি। আমরা আশা রাখি আগামীতে যদি আমরা ডাকি তাহলে আমরা আরো বড় সংখ্যায় আপনাদেরকে পাবো বলে আশা করি। আপনাদের শেরকতেই আমাদের কাম্য, বাকি দোয়া আপনাদের কাছে চাবো অবশ্যই। বছরের শুরু যেই ছেলেগুলো আসছে, আল্লাহ যেন এদেরকে আমরা যেই মেহান্নত করার ওটো করতে পারি, এরাও যেন মেহান্নত করতে পারে। যেটা আমরা বানাইতে চাই আমাদের ইচ্ছা, আল্লাহ যেন এরকম আলেমে হাক্কানি রব্বানি এদেরকে আল্লাহ বানায় দেন, রাহবর বানায় দেন, মুক্তাদা বানায় দেন, হাদি মাহদি বানায় দেন। এটা আপনাদের কাছে দোয়া চাবো। আর মাদ্রাসার ব্যাপারে দোয়া চাবো যেন সারা বছর অতীতে যেরকম চলে আসতে ছিল এরকমই যেন আল্লাহ আমাদেরকে সচ্ছলতার সাথে চালান, কারো কাছে যেন হাঁক পাততে না হয়। আমরা যদি রাত্রে আল্লাহকে বলি সকালে যেন এটা আল্লাহ কুদরত দ্বারা পুরা করে দেন, এটাও আপনাদের কাছে দোয়া চাবো। আল্লাহ আমাদের সবাইকে, আর আমাদের কমিটির জন্য দোয়া করেন, মাদ্রাসার জন্য দোয়া করেন, কেন মাদ্রাসার একটা ভবন হওয়ার ব্যাপারে সিদ্ধান্ত চলতেছে, দেখতেছেন আপনারা জায়গাটা খালি করে আছে, জানি না কমিটি কখন কাজ ধরবে, আপনাদের দোয়া হইলে মনে হয় অচিরই কাজ হবে, তাহলে আমরা ছাত্র সংখ্যাও বাড়াইতে পারবো, মাদ্রাসাটাও একটা সুন্দর পজিশনে চলে আসবে, এই জন্য আপনাদের কাছে দোয়া চাব। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন।